এই বৃষ্টির কারণে আপনার এই সাতক্ষীরা হয়ে আশাশুনি হয়ে মানিকখালী হয়ে বরদল হয়ে স্যার এই রাস্তাটা কিন্তু খুলনায় চলে গেছে। কয়রাও যাওয়া যাবে, পাইগাছাও যাওয়া যাবে। আর উনি যে বৃষ্টির কথা বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, আর যে ঘোলাকলা যে বৃষ্টির কথা বলছে তখন আমরা শ্যামনগরের সাথে এটা আবার কানেক্ট করা যাবে। এই জন্য এই ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ। এই জন্য এই জন্য স্যার আশাশুনিবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, এক্সেন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে শুনেছি যে ঘোলায় নাকি একটা ব্রিজ হচ্ছে, এ সম্পর্কে ঘোলায় আমরা 700 মিটার একটা ব্রিজের হাইড্রোলজি মর্ফোলজি কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছি। বুয়েট কর্তৃক এই হাইড্রোলজি মর্ফোলজি কাজ সম্পন্ন হয়েছে। তো আমরা এটা আগামী বছর একটা জেলা সড়ক উন্নয়ন প্রকল্প ফেজ টু, সেটার ভিতরে এই ব্রিজটি ঢুকে দেওয়ার আমাদের পরিকল্পনা আছে। ফলে এটা আশা করি আগামী 2-1 বছরের ভিতরে এটা নির্মাণ কাজ শুরু হবে। আপনার এই ব্রিজটি কত জরুরি আমাদের সকলের মনে আছে নিশ্চয়ই, এলাকার মানুষের, যে কিছুদিন আগে আপনার মনে প্রথম দিকে এসেই এই চাপড়া ব্রিজটি ভেঙে গিয়েছিলো, পড়ে গিয়েছিলো এবং এর প্লেটগুলো এখানে তৈরি করা যাচ্ছিলো না। সেজন্য আমিও ইঞ্জিনিয়ার সাহেবের মতো ওই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে টিম এখানে পাঠিয়েছিলাম। আমাকে সকলেই বলেছিলো যে এই প্লেট এখানে বানানো যাবে না, সব বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে। তাই বললাম সে তো বহুদিনের কাজ, ইম্পোর্ট হবে তারপরে ব্রিজ তৈরি হবে। সুতরাং ওই ইঞ্জিনিয়ারদের পাঠিয়ে আমরা যতদূর মনে পড়ে চিটং স্টিল মিল কর্পোরেশনের ওখান থেকে তারা ডিজাইন করে ওখান থেকে এটা আমরা তৈরি করেছিলাম। তারপরেও 2-1 বার ভেঙে গেছে, আপনি যেটা বললেন যে এই যে প্লেটগুলো পড়ে যায়, এবং এটা তো আর অন্তত আনসাইন্টিফিক, এক লেনের একটা ব্রিজ এতদিন ধরে এত ইম্পর্টেন্ট জায়গা আছে এবং সরকারের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমরা যে ব্রিজটি পেয়েছি, আমার এলাকার মানুষের অত্যন্ত উন্নত হবে। 2 লেনের ব্রিজ হবে এবং অত্যন্ত সুন্দর ব্রিজ এখন ডিজাইন হচ্ছে, আমি দেখে অত্যন্ত খুশি। আশা করি এলাকার মানুষ খুশি হবে। সবাই জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন যেন উনি এমনিভাবে আমাদের আশাশুনির বিভিন্ন উন্নয়নের সহযোগিতা এগিয়ে আসেন। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার কর্মীবৃন্দ যারা কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাও। যেমন বলেছেন যে বছরখানেকের আগে 23 সাল মানে এই বছরে 22 সালের মধ্যেই আমার যেভাবে কাজ চলছে আমার তো মনে হয় এই বছরের মধ্যেই শেষ হয়ে যাবে আশা করা যায়। তো সবাইকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ। স্যার আরেকটা কোশ্চেন ছিল যে বাংলাদেশের মনে হয় একটাই মানে উপজেলা সেটা আশাশুনি, যেটার সাথে মানে ঢাকার কোনো গাড়ির যোগাযোগ ব্যবস্থা নেই। তাই এ সম্পর্কে স্যার মালিক সমিতির কিছু ঝামেলার কারণে স্যার আমরা ঢাকার সাথে কিন্তু সরাসরি কোনো মানে যানবাহন বা মানে পরিবহন নাই। এই ব্রিজটি হয়ে গেলে যেহেতু ব্রিজ নিয়ে ঝামেলা, আমার এখান থেকে ডাইরেক্টলি সাতক্ষীরা এখনও কম সময়ে যাওয়া যাচ্ছে। আমি নিশ্চিত যারা গাড়ি চালায় তারা নিজেরাই দৌড় দিয়েছে।